যুদ্ধভূমি ইজৰাইল আৰু গাজা ষ্ট্ৰিপত যুদ্ধই ভয়ানক পৰিস্থিতিৰ সূচনা কৰাৰ সমান্তৰালকৈ এইবাৰ ৱেষ্ট বেংকত চৰম উত্তেজনা বিৰাজ কৰিছে। এই যুদ্ধৰ জুই এতিয়া ৱেষ্ট বেংকলৈ সম্প্ৰসাৰিত হৈছে। কেৱল ইজৰাইলৰ অভিযানে নহয়, আন এটা সশস্ত্ৰ ইছলামিক সংগঠন আছন্স অফ আবু জান্দাল নামৰ এই সংগঠনটোৱে এতিয়া আক্ৰমণৰ হুংকাৰ দিছে ইজৰাইলক। কেৱল আক্ৰমণৰ হুংকাৰ দিয়াই নহয়, পেলেষ্টাইনৰ ৰাষ্ট্ৰপতিৰ কনভয়টো আক্ৰমণ কৰি চৰম উত্তেজনাৰ সূচনা কৰিছে এতিয়া ৱেষ্ট বেংকত আছন্স অফ আবু জান্দাল নামৰ সন্ত্ৰাসবাদী গোটটোৱে। হয়, এইবাৰ হত্যাৰ টাৰ্গেট কৰি লৈছে পেলেষ্টাইনৰ ৰাষ্ট্ৰপতিক মহম্মদ আব্বাছ। মহম্মদ আব্বাছৰ কনভয়ত আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰি আছন্স অফ আবু জান্দাল নামৰ সন্ত্ৰাসবাদী গোটটোৱে এতিয়া ভাবুকি প্ৰদান কৰিছে ইজৰাইলক, ভাবুকি প্ৰদান কৰিছে পেলেষ্টাইনৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীক। হয়, পেলেষ্টাইনৰে মৌলবাদী ইছলামিক সংগঠন আছন্স অফ আবু জান্দালে এতিয়া ভয়ংকৰ আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰি সমগ্ৰ ৱেষ্ট বেংকতে এতিয়া উত্তেজনাৰ সৃষ্টি কৰিছে। ৰাষ্ট্ৰপতি মহম্মদ আব্বাছৰ কনভয়ত আক্ৰমণ কৰি যিধৰণৰ এটা পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে, সৌভাগ্যবশতঃ ৰাষ্ট্ৰপতিগৰাকীৰ কোনো ধৰণৰ ক্ষয় ক্ষতি নহ'ল যদিও কনভয়ৰ এগৰাকী নিৰাপত্তাৰক্ষীৰ প্ৰাণ গ'ল এই আক্ৰমণৰ ঘটনাত। হয়, ৰাষ্ট্ৰপতিগৰাকীৰ এগৰাকী নিৰাপত্তাৰক্ষীয়ে প্ৰাণ হেৰুৱাইছে আৰু যাৰ বাবে এতিয়া চৰম আতংক বিৰাজ কৰিছে ৱেষ্ট বেংকত। ৰাষ্ট্ৰপতিগৰাকীৰ কনভয়ত এই আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰি ইজৰাইলকো সকীয়াই দিছে আছন্স অফ আবু জান্দাল নামৰ সন্ত্ৰাসবাদী গোটটোৱে। উল্লেখযোগ্য যে পেলেষ্টাইনৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীক 24 ঘণ্টাৰ ভিতৰত গাজা ষ্ট্ৰীপত ইজৰাইলে চলাই থকা আক্ৰমণৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ সকীয়াই দিছিল এই সন্ত্ৰাসবাদী গোটটোৱে। হয়, গাজা ষ্ট্ৰীপত ইজৰাইলে চলাই থকা আক্ৰমণৰ বিৰুদ্ধে 24 ঘণ্টাৰ ভিতৰত পেলেষ্টাইনৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীক ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ সকীয়াই দিছিল এই সন্ত্ৰাসবাদী গোটটোৱে। আৰু তাৰ পিছতে ৰাষ্ট্ৰপতিগৰাকীক হত্যাৰ টাৰ্গেট কৰি এই আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰা বুলি চৰ্চা চলিছে। উল্লেখযোগ্য যে ৰাষ্ট্ৰপতিগৰাকী কঠোৰ স্থিতি গ্ৰহণ কৰিবলৈও দাবী জনাই আহিছে, সকীয়নি দি আহিছে এই সন্ত্ৰাসবাদী গোটটোৱে। ৰাষ্ট্ৰপতি মহম্মদ আব্বাছক ইজৰাইলৰ বিৰুদ্ধে কঠোৰ স্থিতি গ্ৰহণ কৰিবৰ বাবে বাৰে বাৰে সকীয়াই দি আহিছে। উল্লেখযোগ্য যে বৰ্তমানত শাসনাধিষ্ঠিত পেলেষ্টাইন লিবাৰেশ্যন অৰ্গেনাইজেশ্যনৰ মুৰব্বী তথা ৰাষ্ট্ৰপতি হ'ল মহম্মদ আব্বাছ, আৰু মহম্মদ আব্বাছ হ'ল পেলেষ্টাইনৰ হামাছৰ ৰাজনৈতিক প্ৰতিদ্বন্দ্বী। গতিকে সেই দিশৰ পৰা এটা সংঘাত হামাছৰ সৈতে আছে আৰু তেনে সময়তে ৰাষ্ট্ৰপতিগৰাকীক এই আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰিছে। উল্লেখযোগ্য যে গাজা ষ্ট্ৰীপত ইজৰাইলী সেনাৰ আক্ৰমণ তীব্ৰতৰ হৈ উঠাৰ সমান্তৰালকৈ ৱেষ্ট বেংকতো ইজৰাইলী সেনাই অভিযান চলোৱাত ক্ষুণ্ণ হৈ উঠিছে এই সন্ত্ৰাসবাদী সংগঠনটো। আৰু তাৰ সমান্তৰালকৈ এতিয়া ইজৰাইলী সেনাৰ বিৰুদ্ধেও আক্ৰমণৰ হুংকাৰ দিছে পেলেষ্টাইনৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীৰ কনভয়ত আক্ৰমণ কৰি নিজৰ অস্তিত্ব জাহিৰ কৰাৰ লগতে এতিয়া অতি শীঘ্ৰেই ইজৰাইলী সেনাৰ ওপৰতো জঁপিয়াই পৰাৰ হুংকাৰ প্ৰদান কৰিছে আছন্স অফ আবু জান্দাল নামৰ সন্ত্ৰাসবাদী সংগঠনটোৱে। আৰু ইফালে আমেৰিকাৰ বিদেশ মন্ত্ৰী এণ্টনি ক্লিণ্টনে শেহতীয়াকৈ পেলেষ্টাইনৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীক সাক্ষাৎ কৰিছে। আমেৰিকাৰ বিদেশ মন্ত্ৰীগৰাকীয়ে পেলেষ্টাইনৰ ৰাষ্ট্ৰপতিক সাক্ষাৎ কৰাৰ বিষয়টোতো ক্ষুণ্ণ হৈ আছে আছন্স অফ আবু জান্দাল নামৰ সন্ত্ৰাসবাদী সংগঠনটো আৰু তাৰ সমান্তৰালকৈ ইজৰাইলৰ যিসকল সেনাবাহিনীয়ে পেলেষ্টাইনৰ ৱেষ্ট বেংকত দখল দি আছে সেই দখলদাৰী সেনাবাহিনীৰ বিৰুদ্ধেও সৰব হৈ আছে আছন্স অফ আবু জান্দাল, আৰু যাৰ বাবে অতি শীঘ্ৰেই ইজৰাইলী সেনাৰ ওপৰত আক্ৰমণ চলোৱাৰ হুংকাৰ প্ৰদান কৰিছে আৰু যি নেকি ৰাষ্ট্ৰপতিগৰাকীৰ কনভয়ত আক্ৰমণ কৰি নিজৰ অস্তিত্ব জাহিৰ কৰি নিজৰ শক্তি প্ৰদৰ্শন কৰিছে এই সন্ত্ৰাসবাদী সংগঠনটোৱে। যদি এই সন্ত্ৰাসবাদী সংগঠনটোৱে আক্ৰমণ আৰম্ভ কৰে তেতিয়াহ'লে যুদ্ধই আৰু অধিক ভয়ানক ৰূপ লাভ কৰিব, কাৰণ গাজা ষ্ট্ৰীপতে এতিয়া এই যুদ্ধ সীমাবদ্ধ হৈ থকা নাই। কাৰণ হামাছক উৎখাত কৰিবলৈ ৱেষ্ট বেংকত থকা হামাছৰ ঘাটিটো অভিযান ইতিমধ্যে ইজৰাইলী সেনাই অব্যাহত ৰাখিছে। ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানেহুৰ নিৰ্দেশত গাজা ষ্ট্ৰীপৰ সমান্তৰালকৈ ৱেষ্ট বেংকত অভিযান চলাই থকাৰ সময়তে ইজৰাইলী সেনাৰ বিৰুদ্ধে 24 ঘণ্টাৰ ভিতৰত কঠোৰ স্থিতি গ্ৰহণ কৰাৰ দাবীৰে এতিয়া ৰাষ্ট্ৰপতিগৰাকীৰ কনভয়ত আক্ৰমণ কৰি ৰাষ্ট্ৰপতি পেলেষ্টাইনৰ ৰাষ্ট্ৰপতি মহম্মদ আব্বাছক হত্যাৰ পৰিকল্পনা কৰিছিল এই সন্ত্ৰাসবাদী সংগঠনটোৱে, আৰু যাৰ বাবে সমগ্ৰ ৱেষ্ট বেংকত তথা যুদ্ধৰ উত্তেজনা এতিয়া বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে। ইফালে আমি ৰাষ্ট্ৰসংঘৰ কথা কৈ আহিছোঁ। ৰাষ্ট্ৰসংঘৰ সচিব প্ৰধানগৰাকীয়ে অহৰহ চেষ্টা চলাই আছে, প্ৰতিটো মুহূৰ্ততে তেওঁ উদ্বেগ প্ৰকাশ কৰি গৈছে যে শিশুৰ বধ্যভূমিত পৰিণত হৈছে গাজা ষ্ট্ৰীপ, শিশুৰ শ্মশানত পৰিণত হৈছে এতিয়া গাজা ষ্ট্ৰীপ, যি গাজা ষ্ট্ৰীপত প্ৰায় 11,000 লোকৰ মৃত্যু হৈছে।
প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি ঘণ্টাত মৃতকর সংখ্যা বৃদ্ধি পাই আছে গাজা স্ট্রিপত, যত এই পর্যন্ততে সদরি করেছে 4,500 শিশুর মৃত্যু হয়েছে ইসরায়েলি সেনার আক্রমণত কেবল গাজা স্ট্রিপত, যার বাবে তেও এতিয়া আন্তঃরাষ্ট্রীয় সম্প্রদায়ের ওসরত বারে বারে আহ্বান জানাইছে যাতে যুদ্ধবিরতির ক্ষেত্রত ইসরায়েলে সম্মতি প্রদান করে হেঁচা প্রয়োগ করে থাকা হয়েছে। আর যুদ্ধবিরতি এটা প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘণ্টাতে অপরিহার্য হয়ে পড়েছে গাজা স্ট্রিপত। মানবতার সংকটতকৈও ভয়াবহ পরিস্থিতি এতিয়া গাজা স্ট্রিপত বিরাজ করার কথা উল্লেখ করে আহিছে সচিব প্রধানগাকিয়ে। গুটেরেসর এনেকা ধরনের উদ্বেগজনক মন্তব্য শেহতিয়াক প্রকাশ পাই আছে। আর ইফালে যদি চা হয় আমেরিকার যে শেহতিয়া স্থিতি হামাসর বিরুদ্ধে, হামাসক নিষিদ্ধ ঘোষণা করার বাবে যে ধরনের আমেরিকায় একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে বা স্থিতি গ্রহণ করেছে, আর এই স্থিতির সম্পূর্ণ বিরোধিতা করেছে মালয়েশিয়ায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহিমে ইতিমধ্যে এই স্থিতি কঠোর সমালোচনা করেছে। আমেরিকার স্থিতি কঠোর সমালোচনা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীগুলো কৈছে যে এয়া আমেরিকার একপক্ষীয় সিদ্ধান্ত, ইয়াক স্বীকৃতি দিব নারি। হামাসক নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত আমেরিকার তাক স্বীকৃতি দিব নারি বলে কই হামাসক সমর্থন আগবাইছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীগুলো। মুঠর উপর গাজা স্ট্রিপত ইসরায়েলে চলা আক্রমণের বিরুদ্ধে ইসলামিক শক্তি সমূহ একগোট হওয়া পরিলক্ষিত হয়েছে, আর যার বাবে আমেরিকার বিরুদ্ধাচরণ করে গেছে ইসলামিক শক্তি সমূহে, ইসলামিক দেশ সমূহে। ইফালে ইসরায়েল ডিফেন্স ফোর্সে শেহতিয়াক প্রকাশ করেছে গাজা স্ট্রিপত হামাসর ঘাটিত উৎখাত করা মারণাস্ত্রর ছবি। হয় বৃহৎ পরিমাণের দমদম মারণাস্ত্র হামাসর ঘাটির পৰা উদ্ধার করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে। হাজারেরও অধিক গ্রেনেড, 600ও অধিক মিসাইল, রকেট উদ্ধার করা হয়েছে, বহু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে হামাসর ঘাটিসমূহের। সেই ঘাটিসমূহতে মজুত করে রাখিছে বৃহৎ সংখ্যক মারণাস্ত্র, আর এই মারণাস্ত্রসমূহের জড়িয়তে ইসরায়েলত আক্রমণের রণশালী প্রস্তুত করে আছে হামাস সন্ত্রাসবাদীয়ে। এনে বহু ঘাটি ইতিমধ্যে গাজা স্ট্রিপত উৎখাত করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সে, আর সম্পূর্ণরূপে এই ঘাটিসমূহ নিঃশেষ করার অভিযান ক্রমাৎ তীব্রতর করে তুলিছে ইসরায়েলে। যুদ্ধ সাম নাকাতে এই কথা স্পষ্টক জানাইছে ইসরায়েলে, কারণ 241 পণবন্দীক এতিয়াও মুকলি করে দিয়া নাই হামাসে। এই 241 পণবন্দীক মুকলি নকৰা পর্যন্ত, লগতে হামাসক নিঃশেষ নকৰা পর্যন্ত এই যুদ্ধ চলি যাব, কারণ ইসরায়েলর অভিধানত যুদ্ধবিরতি বলা কোনো শব্দই নাই বলে স্পষ্ট করে দিছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে। সেই দিকের যুদ্ধ 33 অতিক্রম করলে, আর 33 এতিয়া গাজা স্ট্রিপত শোচনীয় অবস্থা, বর্ণনা করে শেষ করব নি গাজা স্ট্রিপর দুরবস্থার কথা। গাজা স্ট্রিপ নিঃশেষ করে গাজা স্ট্রিপর সর্বসাধারণ লোকক এতিয়া ইজিপ্তর উত্তর সীমালয় লওয়া হব, তাতে শরণার্থী সকলক থাকার ব্যবস্থা করা হব, মরুভূমিত বৃহৎ মহানগর সাজি উলিয়া হব, আর সেই মহানগরতে শরণার্থী সকলক রখার ব্যবস্থা করা হব, যি কার্যর ইজিপ্তেও কিছু বিরোধিতা করা পরিলক্ষিত হয়েছে। আর যুদ্ধর এনেকা একটা স্থিতিক লই ইতিমধ্যে কেইবাখনো দেশে কূটনৈতিক সম্পর্ক ইসরায়েলের সাথে সেট করেছে। জর্ডানে, নিরপেক্ষ দেশ জর্ডানে কূটনৈতিক সম্পর্ক সেট করেছে, বলিভিয়ায় কূটনৈতিক সম্পর্ক সেট করেছে, লগতে ইসরায়েলর মিত্রদেশ মিশরে কূটনৈতিক সম্পর্ক সেট করার বাবে ইতিমধ্যে চিন্তা চর্চা করে গেছে। আর তার মাজতে ইসলামিক শক্তিসমূহ একগোট হয়েছে, ইসলামিক শক্তিসমূহে সকিয়ায় আছে বারে বারে ইসরায়েলক, সকিয়ায় আছে আমেরিকাক, লগতে আমেরিকায় ইরানক সকিয়ায় দিছে। এই যুদ্ধত যাতে ইরান হিজবুল্লাই সমর্থন নকরে বা হস্তক্ষেপ নকরে, লেবাননের সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহ আর ইরানক বারে বারে আমেরিকায় সকিয়ায় দিছে। যদি ইরান আর হিজবুল্লাই এই যুদ্ধত অংশগ্রহণ করে বা হস্তক্ষেপ করে, তেতিয়াহলে হারি না যাব ইরান, আমেরিকার সৈন্য বহি না থাকিব, সমগ্র বিশ্বতে যুদ্ধের জুই জ্বলিব বলে সকিয়ায় দিছে আমেরিকায়। লক্ষ্য এটাই, সন্ত্রাসবাদ নিপাত হব লাগিব, হামাস নিষেধ হব লাগিব, আর যার অভিযান এতিয়া চলি আছে, যি অভিযানের জুই এতিয়া জ্বলিছে ওয়েস্ট বেঙ্কত, আর ইসরায়েল হামাসর এই যুদ্ধর প্রতিফলন এতিয়া ইসরায়েলর প্যালেস্টাইনের রাষ্ট্রপতির উপর দেখবলে পাওয়া হয়েছে। প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্বাসক হত্যার পরিকল্পনার কনভয়ত আক্রমণ করে এক উত্তেজনা সৃষ্টি করলে সংস অফ আবু জান্দাল নামের সন্ত্রাসবাদী সংগঠনটে ওয়েস্ট বেঙ্কত। লক্ষণীয় হব এই যুদ্ধর জয়কুড়া আর কেনেদরে জ্বলে, কোট কোট সম্প্রসারিত হয় যুদ্ধর জয়।